নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আপনাদের অর্থাৎ উপভোক্তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আবার একটি পরিবর্তন এলো অর্থাৎ এই পরিবর্তনের পরেই কিন্তু ফান্ড ট্রান্সফার অর্ডার পেয়ে যাবে ব্যাঙ্কগুলো তারপরই আপনাদের অ্যাকাউন্টে পি এম কিষাণের তেরোতম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে তবে আজকের ভিডিওতে আপনাদের আমি দুটো জিনিস দেখাবো প্রথমত আপডেটটি সম্পর্কে যে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কি আপডেট এসেছে এবং দ্বিতীয়টি আপনাদের প্রচুর পরিমাণে যা নিয়ে প্রশ্ন সেটি হল যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনায় আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পরিবর্তন আসেনি অর্থাৎ সমস্ত উপভোক্তার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পরিবর্তন আসেনি আমি যেসব উদাহরণগুলো আপনাদের দেখাচ্ছি সেইগুলো দেখার পরে অনেকে আবার কমেন্টে বলছেন যে আপনাদের যেহেতু হয়নি তাহলে এগুলো আমি ফলস দেখাচ্ছি ব্যাপারটা কিন্তু তেমন নয় আপনাদের সামনেই আজকে আমি একটি বেনিফিশিয়ারি স্ট্যাটাস বের করে আপনাদের দেখাবো কোনো স্ক্রিনশট দেখাবো না পরিবর্তনটা যে হয়েছে সেটা আমি প্রমাণসহ দেখিয়ে দেব সেই সঙ্গে আপনাদের যাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পরিবর্তন আসছে না কেন পরিবর্তন আসছে না এর কারণ সম্পর্কেও আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার আর তেমন কোনো সমস্যা থাকবে না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনার কাছে রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন যাতে পরবর্তী লেটেস্ট ভিডিওর ইনফরমেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে নিচের দিকে গেলে এই যে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানটা আছে এই জায়গাটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে তো দেখুন আমি সরাসরি দেখাচ্ছি একটাই কারণে আপনারা অনেকেই কমেন্টে বলেন আমি কোনো ভুল তথ্য আপনাদের দিচ্ছি তো দেখুন এবার আমি কিন্তু মোবাইল নম্বরটা এন্টার করে নেব এবং এই মোবাইল নম্বর এন্টার করার জন্য আমাকে কিন্তু হাইট করতেই হবে কারণ আগে আপনারা জানেন পি এম কিষাণের সব কিছুই দেখানো হতো বা আপনি ড্যাশবোর্ড থেকে সমস্ত উপভোক্তা সব কিছু দেখে নিতে পারতেন বর্তমানে কিন্তু এই নিয়মটা পিএম কিষাণের ওয়েবসাইট থেকেই তুলে দেওয়া হয়েছে অর্থাৎ নিশ্চয়ই কোনো সিকিউরিটির কারণে সমস্যা আছে সেই জন্যই তুলে দেওয়া হয়েছে যাই হোক এবার আমি ক্যাপচা কোডটা এখানে ফিল করব তো ক্যাপচা কোডটা দিয়ে দেওয়ার পরেই গেট ডাটাতে ক্লিক করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপচা কোডটা আপনাদের সামনে দেখা যাচ্ছে আমি ওই ক্যাপচা কোডটাই বসিয়ে নিচ্ছি সরাসরি আপনাদের দেখাচ্ছি তাই একটু সঙ্গে থাকবেন সময় একটু লাগতেই পারে যাই হোক এরপর দেখতে পাচ্ছেন এই যে গেট ডাটা অপশানটা আছে এই গেট ডাটা আমাকে ক্লিক করে নিতে হবে গেট ডাটাতে ক্লিক করলেই এখানে পি এম কিষানের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদিও হাইট করে রেখেছি বুঝতেই পেরেছেন এটি একটি পি এম কিষানের বেনিফিশিয়ারি স্ট্যাটাস এবং এই স্ট্যাটাসটির একটু নিচের দিয়ে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সব কিছুই ঠিকঠাক আছে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট মোড আধারও আছে ইকুয়েসি ডান আছে এলিজিবিলিটি ইয়েস আছে ল্যান্ড সেটিং ইয়েস আছে ব্যাঙ্ক রেসপন্স অনেক আগে থেকেই হয়ে গেছে এবং এই উপভোক্তার দেখতে পাচ্ছেন দুটি ইনস্টলমেন্টের ঘরে পেমেন্ট প্রসেস আছে দুটি ইনস্টলমেন্টের টাকা পেয়ে গেছেন সেটাই দেখানো হচ্ছে এবং এই নিয়ে আগেও আমি আপনাদের বলেছি যে এই উপভোক্তা কিন্তু ইতিমধ্যে চারটি ইনস্টলমেন্টের টাকাই পেয়ে গেছেন পঞ্চম ইনস্টলমেন্টের ঘরে যে আর হয়ে গেছিলো সেটাও আপনাদের আমি দেখিয়েছিলাম এবং এই আর এফটির নিচে কিন্তু কিছুই ছিল না যেটা অনেক আগে থেকে অনেকের আপডেট হয়ে গেছিলো নতুন যাদের আপডেট এসেছিলো তাদের যে আর এফটি সাইন বাই স্টেট এই যে আপডেটটা এসেছিলো তাদের নিচের দিকে লক্ষ্য করলেই এখন দেখতে পাবেন এফটিও উইল বি জেনারেটেড হয়েছে এই এফটিও শব্দের অর্থটা সম্পর্কে আপনাদের বলে দিলে ক্লিয়ার হবে এফটিও কথার অর্থ ফান্ড ট্রান্সফার অর্ডার অর্থাৎ ফান্ড ট্রান্সফার করার জন্য একটা অর্ডার কিন্তু এবার জেনারেট করা হবে এফটিও উইল বি জেনারেটেড অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার জেনারেট করা হবে তার মানেই আপনাদের এবার কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস চলে আসবে এবং এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু পি এম টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে সেই কারণে আপডেটগুলি তাড়াতাড়ি হতে শুরু করেছে এবার আসি যাদের এখনও পর্যন্ত পি এম কিষণের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট আসেনি কেন আসেনি কবে নাগাদ আপডেট হতে পারে আমি এই নিয়ে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও দিয়েছিলাম আপনারা যদি না দেখে থাকেন তাহলে আপনাদের জন্য আবার একবার বলে দিচ্ছি যাদের সব কিছু ঠিকঠাক থাকবে এলিজিবিলিটি ইয়েস থাকবে এবার পেমেন্ট মোড আধার থাকবে ই করা থাকবে আধার ডেমো অথেন্টিকেশন স্ট্যাটাস সাকসেস থাকবে ল্যান্ড সিডিং ইয়েস থাকবে সেই সব উপভোক্তার কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট আসারই কথা হয়তো একটু দেরি হতে পারে আর একটা ব্যাপার জানিয়ে রাখি যদি কেউ ডিবিটি লিঙ্ক করে নিয়েছেন আগে ছিল না বলে রিজেক্টেড ছিল কিন্তু তাদের এখনও রেসপন্স ডেট আসেনি তাদের রেসপন্স ডেট আসবে চিন্তা করার কিছুই নেই তবে কৃষক বন্ধুর সঙ্গে পিএম এম একটা ডিফারেন্স আছে কৃষক বন্ধুতে কি হয় আপনাদের স্ট্যাটাসে আপডেট চলে আসে অ্যাকাউন্ট ভ্যালিড বলে এই অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটা আসার পরে যেদিন মুখ্যমন্ত্রী টাকা ট্রান্সফার করা শুরু করেন সেদিন থেকে প্রায় তিন মাস ধরে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকতে থাকে তবে পিএম কিষানের ক্ষেত্রে তেমনটা হয় না পি এম কিষাণে প্রধানমন্ত্রী যেদিন টাকা ট্রান্সফার করবেন যতজন কৃষকের স্ট্যাটাসে পেমেন্ট প্রসেসড হয়ে যায় সেই সমস্ত কৃষক প্রধানমন্ত্রী যখন থেকে টাকা ট্রান্সফার শুরু করেন তখন থেকেই টাকা পেতে শুরু করেন আগামী এক দু দিনের মধ্যেই কিন্তু প্রায় সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তবে যাদের আপডেট আসে না তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয়বার অর্থাৎ আগামী চার মাসের মধ্যে যে কোনো দিন তাদের অ্যাকাউন্টে পি এম কিষাণের টাকা আবার পাঠানো হয় তাই আপনাদের বলবো যে আপনারা ধৈর্য ধরুন কারণ যদি আপডেট আপনাদের নাও এসে থাকে তাহলে কিন্তু আপডেট চলে আসবে আপডেট এই মুহূর্তে যদি না আসে পরবর্তীকালে আসে তাহলে কিন্তু আপনাদের একটু টাকা পেতে দেরি হবে তবে টাকা আপনারা কনফার্ম পাবেন যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে আশা করি আপডেটটি সম্পর্কেও আপনাদের তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি এবং যাদের এখনও পর্যন্ত বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ঘরে কোনো আপডেট আসেনি তাদের ক্ষেত্রেও কি করণীয় তাও বলে রাখলাম যদি আপনাদের ইউকিউআইসি বা ডিবিটি ইত্যাদি না করা থাকে সেগুলো করে নেবেন ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে থাকলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে বা আপনার আপডেট এসেছে কিনা না তা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ